বিহার সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে প্রাণ গেল এক বিজেপি নেতার। শিক্ষক নিয়োগের নীতি, বিহার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তাদের পরীক্ষা নেওয়া, 10 লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণ না হওয়া, অপরাধের সংখ্যা বৃদ্ধি এবং আগুয়ানি ঘাট এলাকার সেতু ভেঙে পড়ার মতো বিভিন্ন বিষয় নিয়ে এদিন বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। বিজেপি কর্মীদের মিছিল ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠি চার্জ করে বিহার পুলিশ। জলকামান এবং কাঁদানে গ্যাসের সেলও ব্যবহার করা হয়। লাঠির আঘাতে বিজয় কুমার সিং নামে এক বিজেপি নেতার মৃত্যু হয়। এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে পাটনা শহরের ডাক বাংলা চৌরাস্তায়। বিহার পুলিশের লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছিলেন বিজয় সিং। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসকেরা জানান আগেই তার মৃত্যু হয়েছে। টুইটারে বিজেপি নেতার মৃত্যুর খবরটি জানান রাজ্যসভার সাংসদ সুশীল মোদী। বিজেপির ঘটনার পরে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও টুইট করে বিহার সরকারকে আক্রমণ করেছেন। হিন্দিতে করা টুইটে তিনি বলেছেন, রাজ্য সরকার নিজেদের ব্যর্থতা এবং অযোগ্যতা ঠাকতে পাটনায় বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জ করেছে। মহাগঠবন্ধন সরকার তাদের দুর্নীতির দুর্গ রক্ষা করতে আক্রমণ করছে গণতন্ত্রের উপর। অভিযুক্তদের বাঁচাতে নিজের নৈতিকতা বিসর্জন দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।